নমস্কার, চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হলো কাতলার মাথা দিয়ে বাঁধাকপি। তো সবার আগে আমাদের লাগছে বড় সাইজের কাতলা মাছের মাথা, আর লাগবে বাঁধাকপি। বাঁধাকপির সাথে লাগবে আলু, আর লাগবে মশলাতে ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কুচুনো পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, আর লাগবে গরম মশলা, ঘি, সর্ষের তেল তো লাগবে। বাঁধাকপিটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব, আর জলটা কিন্তু ফেলে দেবো, জলটা রাখবো না, তার কারণ অসময়ের বাঁধাকপি থেকে একটা স্মেল ছাড়ে, তো সেটা সেই জলের সাথে কিন্তু চলে যাবে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় সেজন্য প্রেশারেই দিলাম। প্রেশার কুকারে 2 থেকে 3টে হুইসেল পড়াতে বাঁধাকপিটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর আলুটা কিন্তু হাফ ডান হয়েছে, এতে কি হবে আলুটা পুরোপুরি ভেঙে যাবে না যখন আপনি তরকারিটা বানাবেন। করার মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এক একটা করে মাছের মাথা ভেজে নিতে হবে। মাছটা যাতে দুপিঠ খুব ভালো করে ভাজা হয় সেভাবে ভাজবেন। তো ভাজা কিন্তু হয়ে গেছে মাছ, তো যে তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজেছিলাম ওই তেলেই কিন্তু দিয়ে দিলাম আলু। তো আলু আগে থেকেই আমি হাফ ডান করে সেদ্ধ করেছিলাম, এবারে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আলু তো ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ। কুচুনো পেঁয়াজ দেওয়ার পরে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, খেয়াল রাখবেন যাতে খুব লাল যেন না হয়ে যায় পেঁয়াজগুলো। একটুখানি গায়ের কালারটা ফ্যাকাশে হলেই এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আদা রসুন দেওয়ার পর ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো। তো আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নেব, তারপর দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষি নিতে হবে। এবারে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি আর স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে আবার আমি কষাবো। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে আবার কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি, ঘিটা দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নেব। মশলার গা দিয়ে তেল বেরোতে কিন্তু শুরু করে দেবে, তার মানেই জানবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে মুড়োগুলোকে ভালো করে ভেঙে নেব, ভেঙে নিয়ে তারপরে মশলার মধ্যে দিয়ে দেবো। তো মুড়োগুলো তো ভাঙা হয়ে গেছে, এবারে কষা মশলার মধ্যে দিয়ে দেবো। এবারে দেবো বাঁধাকপি, এবারে সব কিছু একসাথে মেশাবো। তো এই কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপির জন্য আমি এখানে কিন্তু একটা বড় কাতলা মাছের মাথা আর একটা হাফ আর আধখানা বাঁধাকপি নিয়েছি। তো আপনারা যতটা কোয়ান্টিটিতে বানাবেন ঠিক ততটাই অনুযায়ী কিন্তু মশলাপাতিগুলো আপনারা নেবেন। তো আপনারা যদি পুরো গোটা বাঁধাকপি নেন তাহলে মশলা কিন্তু বেড়ে যাবে। তো যতগুলো আপনি মাছের মাথা ব্যবহার করবেন আর যতটা বাঁধাকপি নেবেন সেই অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। আলুগুলো দিয়ে দিলাম, তো আলু তো আগে থেকেই ভাজা ছিল, বাঁধাকপিও সেদ্ধ আর মাছের মাথাও কিন্তু ভেজে রাখা ছিল, তাই খুব একটা কিন্তু সময় লাগবে না রান্নাটা হতে। আমি কিন্তু অল্প পরিমাণে জল দেবো যাতে সব মশলাগুলো ভালো করে মিশে যায়, আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট আমি সেদ্ধ হতে দেব। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম, 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিন্তু একদম হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তো আমাকে অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো। গরম গরম ভাত দিয়ে তো যেরকম ভালো লাগবে, অনেক সময় রুটির সাথেও কিন্তু রাত্রিরে এটা যদি পরিবেশন করেন বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না, একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে যদি আপনাদের এই ধরনের রেসিপি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার চলে আসবো অন্যরকম রেসিপি নিয়ে, তাহলে আজকে আসছি, বাই বাই।